মসজিদে প্রবেশের সময় আমাদের বিসমিল্লাহ পাঠ করা উচিত, তারপরে মসজিদে প্রবেশের দোয়াটি পাঠ করা উচিত। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে কেউ যদি মসজিদে প্রবেশ করবে সে যেন আগে বিসমিল্লাহ পাঠ করে। তাহলে আমরা কি বলবো? প্রথমে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করে আমরা বলবো বিসমিল্লাহ, তারপরে বলবো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ প্রথমে আল্লাহর নাম, তারপর রাসূলের প্রতি দুরুদ, তারপরে বলবো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দাও আমার জন্যে। তাহলে মসজিদে প্রবেশের শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহ, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে পড়ব আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আমরা অনেক মসজিদের শুরুতে গেটে লেখা থাকতে দেখি, লেখা আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এটা দোয়া ঠিক আছে, এই দোয়াটা হাদিসসম্মত, কিন্তু এর শুরুতে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এটিও হাদিসে বর্ণিত হয়েছে। যদি এক হাদিসে নেই, একাধিক হাদিসে এসেছে, তো এই জন্যে আমাদের করণীয় মসজিদে প্রবেশের সময় আগে বিসমিল্লাহ পাঠ করা, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পাঠ করা, তারপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিকা পাঠ করা। তারপর এগারো নম্বর হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময়ও আমাদের বিসমিল্লাহ পাঠ করা উচিত। সেটা কিভাবে? সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অর্থাৎ শুরুতে আল্লাহর নাম, তারপর রাসূলের প্রতি দুরুদ। মানে মসজিদে প্রবেশ করার সময় যেভাবে আল্লাহর নাম এবং দুরুদ, ঠিক বের হওয়ার সময় প্রথমে আল্লাহর নাম বিসমিল্লাহ, এরপরে আল্লাহ রাসূলের প্রতি দুরুদ পেশ করা, এরপরে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা পাঠ করা, এরপরে আরও দোয়া আছে আল্লাহুম্মা আসুনি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি পাঠ করা যেতে পারে। তো মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা কী করব? প্রথমে বিসমিল্লাহ পাঠ করব, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের প্রতি দুরুদ পেশ করব, তারপরে বলব আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, মানে বিসমিল্লাহ আল্লাহর নামে বের হচ্ছি এবং হে আল্লাহর আল্লাহ রাসূলের প্রতি সালাতু ওয়াসালাম বর্ষিত হোক, তারপর আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ তোমার অনুগ্রহ আমি অনুসন্ধান করি, তোমার অনুগ্রহ তলাশ করি। আল্লাহুম্মা আসমনি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তুমি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করো, বিতাড়িত শয়তান থেকে বাঁচাও, হেফাজত করো।